সালাম আলাইকুম গাইজ, রান্না বান্না উইথ সাইনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো বাদাম ভর্তা। এটা ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে। নিয়েছি বাদাম, রসুন আর শুকনো লঙ্কা আর সর্ষের তেল আর লবণ স্বাদ অনুযায়ী। আমি গ্যাসটা চালু করে কড়াই চাপিয়ে দিলাম, শুকনো লঙ্কা দুটো আর বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো আমি ভেজে নেব। দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি বাদামটা নামিয়ে নিচ্ছি। এবারে আমি ওই বাদামটা মিক্সার জারে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, সর্ষের তেল 2 চা চামচ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি ওটা পেস্ট করে নিলাম। আমার পেস্ট হয়ে গেছে, এবারে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে আমি অল্প মিক্স করে নিচ্ছি। এবারে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আপনাদের যদি ভালো লেগে থাকেন তাহলে রান্না বান্না উইথ সায়নাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।